আগামী কাল থেকে কালী পুজো পর্যন্ত পাঁচটা রাশির জাতক জাতিকাদের অতি শুভ সময় থাকবে। আগামীকাল কি ধন ত্রয়োদশী, এই যে ধনতেরাস আমরা বলি, এই দিন থেকে কালী পুজো, এই কটা দিন এই পাঁচ রাশির জন্য অতি শুভ সময় থাকবে। সাথে যদি কিছু নিয়ম আমি বলবো মেনে চলতে পারে, ভাগ্যের চাকা ঘুরে যাবে। আজকের আলোচনার বিষয় এটাই, সঙ্গে থাকলে সবটা জানতে পারবেন, কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন। সঙ্গে থাকুন অনুরোধ রইল, আমি সবটাই আপনাদের বোঝানোর চেষ্টা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনার বিষয় ধনতেরাস থেকে কালী পুজো, এই কটা দিন পাঁচ রাশির ভাগ্য বদলানোর সময়। এই পাঁচ রাশির জাতক জাতিকারা যদি অ্যালার্ট থাকতে পারে, জীবনে কিন্তু কখনোই অর্থকষ্ট আসবে না, তাদের ভাগ্য সম্পূর্ণভাবে বদলাবে। এই নিয়েই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, বলার চেষ্টা করব। সঙ্গে থাকলে সবটা জানতে পারবেন। তার আগে আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। আমার সাথে দুভাবেই যোগাযোগ করতে পারবেন, যদি আপনার ইচ্ছা থাকে তো সরাসরি আসতে পারবেন, বাড়ি বসেও কনসাল্ট করাতে পারবেন। দুভাবেই যোগাযোগ করার কিন্তু একটাই মাধ্যম, সে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে কল করবেন না নর্মাল বা হোয়াটসঅ্যাপ, কী করবেন ভয়েস বা লিখে পাঠাতে পারেন। আমি সরাসরি আসতে চাই আপনাকে, এই দুটো জায়গার যে জায়গায় আসতে চান উল্লেখ করবেন, অ্যাড্রেস পাঠিয়ে দেওয়া হবে। নদিয়া বীরনগর সোম মঙ্গল বুধ, আর থেরাপিট পাবেন শুক্র শনি। তাই এই দুটো জায়গায় আসতে চাইলে আপনারা পাঠাবেন, আমি অমুক জায়গায় আসতে চাই অমুক তারিখে, আপনার নাম ঠিকানা, এখান থেকে অ্যাড্রেস পেয়ে যাবেন। আর যদি বাড়ি বসে কনসাল্ট করাতে চান তাহলে কি করবেন, ওই হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলবেন যে আমি বাড়ি বসেই আমার সম্পর্কে জানতে চাই, আমার যাওয়াটা হবে না অনেক দূর, প্রসেস আমাদের এখান থেকে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, কমপ্লিট করবেন, আমি কল করব, আপনার সাথে কথা হবে। এবার কি বিষয়ে আপনি যোগাযোগ করবেন, দেখুন এখানে সব রকম বিষয় আপনাকে হেল্প করা হবে, কারণ আমরা একটা রাস্তা দিয়ে আপনাদের সহযোগিতা করব না। আমি এখানে শুধু অ্যাস্ট্রোলজার হিসাবেই নেই, সব রকম দিক কিন্তু আছে। আমি নিজে মাইন্ড ট্রেনার, রেকি ট্রেনার, তন্ত্র এবং অ্যাস্ট্রোলজার, তাই যার যেটা প্রয়োজন ঠিক সেইভাবেই তাকে কিন্তু দেখা হবে, এক রাস্তা দিয়ে কখনো সম্ভব না। অ্যাস্ট্রোলজার সব কখনো পারে না, তন্ত্রও কিন্তু সব কখনো পারে না, তাই সব রকম দিক থেকেই আপনারা কিন্তু এখান থেকে হেল্প পেতে পারেন। তাই কী কী কাজ হয় সেটা আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলেছি, এই মুহূর্তে যেগুলো আমাদের সমস্যা, অবৈধ প্রেম ভালোবাসা বিচ্ছেদ বশীকরণ শত্রু দমন, চাকরিতে সফলতা, ব্যবসায় সফলতা, বিবাহিত জীবনে সফলতা, স্বামী বা স্ত্রীর ছেড়ে চলে যাওয়া, কী করে তাকে ফিরিয়ে আনবেন, বেশ কিছু জটিল বা গুপ্ত রোগ আছে যার কারণে সংসার নষ্ট হয়ে যায়, সমস্ত কিছু এখান থেকে কিন্তু আপনাকে হেল্প করা হবে, শুধু আপনার যোগাযোগটা প্রয়োজন। আর যদি মনে হয় আমি খুবই খারাপ অবস্থায় আছি তবেই যোগাযোগ করবেন, যদি মনে হয় না সমস্যা কিছু আছে তাহলে যোগাযোগ করবেন না। দেখুন মানুষ সমস্যা ছাড়া নেই, কম বেশি হবে, ডিস্টার্ব আবার ভালো হবে, আবার ডিস্টার্ব হবে, এর জন্য চিন্তার কিছু নেই। যদি সেটা লং টাইম হয়ে যায়, পিছনে পিঠ দেওয়ালে পিঠ থেকে যায় যে আর হবে না কারোর হেল্প ছাড়া, তখন যোগাযোগ করবেন। আসুন তাহলে আজকের আলোচনা, এই ধনতেরাস থেকে কালী পুজো, এই কটা দিন পাঁচটা রাশির ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে, এতটাই শুভ সময় কিন্তু তৈরি করবে। এবার দেখুন কি নিয়ম আপনাকে মেনে চলতে হবে এই কটা দিন, তাহলে কিন্তু আরও ভালো আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। এই পাঁচ রাশিতে এই কটা দিন অবশ্যই শুভ, তার সাথে সাথে এই নিয়মটা মানলে আরও ভালো। নিয়মটাও আপনার খুব সহজ, খুব কঠিন কিছু না, আপনি ইচ্ছা করলেই করতে পারবেন। যে আপনার অনেক কঠিন কিছু করতে হবে তা নয়, খুব সাদা সিধা জিনিস, কিন্তু এগুলো করলে কি হয়, আপনার যে বাধা বিঘ্নগুলো কাটে এবং আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন, ব্যাস এতটুকু। না করলেও হবে, করলে ভালো হবে, ব্যাপারটা এটা। এমনিতেই এই পাঁচটা রাশির জন্য অতি শুভ, তার সাথে যদি এটা করেন আরও ভালো, ভালোর তো শেষ নেই। তাই আমি অনুরোধ করব অবশ্যই এই কটা দিনে এই কাজগুলো করুন, ভাগ্যের চাকা তো অবশ্যই ঘুরবে।
হ্যাঁ, কী করতে হবে আমি অবশ্যই ভিডিও শেষে বলবো, শেষ পর্যন্ত থাকুন, জানতে পারবেন। আমি প্রথমে মেষ রাশির কথা বলবো, যে পাঁচটা রাশি কিনে আলোচনা করছি, মেষ রাশির জন্য অতি শুভ থাকবে এই ধনতেরাস থেকে কালী পুজো, অত্যন্ত শুভ। এই কটা দিন অবশ্যই আপনারা চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, যেটা করার সেটা করুন, মন যেটা চাইবে সেটা চেষ্টা করুন, সেখান থেকে আপনার জীবনে কিন্তু সাকসেস আসতে পারে। এরপর মীন রাশি, মীন রাশির জন্য কিন্তু যথেষ্ট শুভ থাকবে। মীন রাশির জাতক জাতিকাদেরও আমি বলবো অ্যালার্ট করার জন্য, যে অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, এই কটা দিন আপনার জীবনে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কোনো জায়গা থেকে আপনার জীবন হঠাৎ করেই বদলে যেতে পারে, কিছু না কিছু এসে হাজির হতে পারে, তাই অ্যালার্ট থাকার জন্যই কিন্তু আমার এই আলোচনা। আপনারা অ্যালার্ট থাকলেই এগুলো কিন্তু পেতে পারেন। যদি মনে হয় কিছু করতে হবে, ভাগ্য পরীক্ষা করতে হবে, করতে পারেন, কোনো না কোনো দিক থেকে তো কিছু না কিছু ঘটবেই। এরপর চলে আসুন তিন নম্বর মিথুন রাশি, দারুণ সময়। মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ এবং শুভ থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদেরও আমি যদি বলি একটা কথাই বলব, যে অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন, আপনার জীবনেও কিন্তু ভালো কিছু অপেক্ষা করছে এই কটা দিন, অর্থাৎ এই ধনতেরাস থেকে কালী পুজো। এই কটা দিন যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, তাহলে নিজেই বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন আপনার জীবনে কী পরিবর্তন আসছে, কারণ অতি শুভ সময়। এরপর চার নম্বর মকর রাশি, দারুণ সময় থাকবে। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, ভাগ্যের চাকা ঘুরে যাবে, নানা দিক থেকে কিন্তু আপনার জীবনে সুযোগ আসবে, আর অবশ্যই ভাগ্য পরীক্ষা করার চেষ্টা করুন, কারণ কোনো না কোনো দিক থেকে তো জীবনে পরিবর্তন আসবেই, সেটা আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। চেষ্টা করলে সেখান থেকে কিন্তু আপনি সফলতা পেতে পারেন, কারণ আপনার সাথে কিন্তু মিলবেই, এখানে মিলবে না বলে কিছু নেই, যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন। সর্বশেষ তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু এই ধনতেরাস থেকে কালী পুজো অতি শুভ। এই সময়টা আপনার চোখ কান খোলা রাখা প্রয়োজন, অ্যালার্ট থাকা প্রয়োজন, এবং বড় স্বপ্ন দেখা প্রয়োজন, এবং যদি মনে হয় একটা ছোট করে ভাগ্য পরীক্ষা করবেন, করতে পারেন। দেখুন কোন দিক থেকে কীভাবে সেটা বলার সম্ভবই না, শুধু আইডিয়া আমরা দিতে পারি যে আপনার সময়টা ভালো। কেন ভালো? গ্রহ নক্ষত্র এবং ঈশ্বরের কৃপা এগুলো আপনার উপরে আছে, তার পরের দায়িত্ব সম্পূর্ণ আপনার। আমি বলবো আপনি পেয়ে যাবেন তা নয়, আপনি শুনে যদি চলতে পারেন তাহলে পাবেন। আমি এই কথাটা কিন্তু প্রত্যেকটা আলোচনাতেই আপনাদেরকে বলি। এবার আসুন এই যে পাঁচটা রাশিকে নিয়ে আলোচনা করলাম, এই পাঁচটা রাশির জাতক জাতিকাদের আরও ভালো হবে যে দুটো কাজ করলে, সেই কাজ দুটো কী সেটা একটু বলে বোঝানোর চেষ্টা করি। দেখুন এই ধনতেরাসের দিন থেকে কালী পুজো, এই কটা দিন কী করবেন? আপনার বাড়ির সদর দরজা একটা মাটির বড় প্রদীপ নিয়ে আসবেন, সেটায় অবশ্যই তিলের তেল দেবেন, দিয়ে আগে লবণ কিছুটা ছিটিয়ে নেবেন, তার উপরে প্রদীপটা বসিয়ে ধরিয়ে দেবেন, এটাই কটা দিনই করবেন। আর প্রদীপটা পারলে চেঞ্জ করে ফেলবেন, সবই চেঞ্জ করে ফেলবেন, নতুন করে দেবেন, সারা রাত জলে সেরকম তিলের তেল দেবেন, যদি না পারেন অল্প দিলেও হবে। আর কি করবেন? আপনার আতপ চাল 21টা গুনে গুনে নেবেন, নিয়ে একটা সাদা কাগজে রাখবেন, রেখে সেটাকে ভালো করে মুড়বেন, মুড়বেন বলতে পুটলি তৈরি করবেন না, দেখবেন আগেকার দিনে হোমিওপ্যাথি ওষুধ দিত ভাঁজ করে করে, ওরকম ভাঁজ করে করে 21টা চাল রেখে কাগজ ভাঁজ করে করে একটা চৌকো ভাঁজ করবেন, সেটা মানি পার্সে রেখে দেবেন। এটা আপনি এই কটা দিনে যে কোনো দিন করতে পারেন, এই ধনতেরাসের দিন করতে পারেন, কালী পুজোর দিনও করতে পারেন, এটা আপনার পার্সে থাকবে, এটা ফেলার দরকার নেই। এই দুটো কাজ করে দেখুন আপনার ভাগ্য কীভাবে চমকায়। আশা করি বুঝতে পেরেছেন, আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।